বইমেলার সময় দুই দিন বৃদ্ধির সিদ্ধান্ত নেয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রকাশক ও পাঠকরা। বইয়ের বিক্রয় নয়, প্রাণের এই মিলনমেলা সৃজনশীল পাঠক বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে মনে করেন তারা। বইমেলা থেকে ফিরে জানাচ্ছেন ইফতেখারুদ্দিন। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলার সময় বেড়েছে দুই দিন। এই সিদ্ধান্তে খুশি প্রকাশক ও পাঠকরা। যে লেখক, প্রকাশক, আয়োজক, পাঠক সবার কথা চিন্তা করে যে মাননীয় প্রধানমন্ত্রী যে আরও দুই দিন বর্ধিত করেছেন, সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। পাশাপাশি আমি তরুণ লেখকদেরকে আহ্বান করব যে তারা যাতে আরও বিজ্ঞান নির্ভর বইয়ের প্রতি আরও জোর দেন। সকল প্রকাশকদের চেষ্টা এবং মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা এই মেলা যে দুদিন বাড়িয়েছে, শুক্র এবং শনিবার, তো আমরা আশা করছি যে শেষ দুই দিন পর্যন্ত এই মেলা খুবই জমজমাট থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী একজন লেখক, সেই দুঃখ কষ্ট উনি বুঝেন, ভালোবাসা থেকেই কিন্তু এই দুই দিন বাড়ানো হয়েছে, এজন্য আমরা তাদের তার প্রতি কৃতজ্ঞ। আনন্দম নবীনদের নিয়ে কাজ করার চেষ্টা করে, নবীনদের পাশাপাশি নবীন যে সমস্ত নারী লেখক আছে তাদেরকে নিয়ে কাজ করার চেষ্টা করে। দুই দিন বেড়ে যাওয়াতে আমাদের জন্য খুব ভালো হয়েছে। বইমেলায় প্রতিদিনের মতো উন্মোচিত হয়েছে নতুন নতুন বইয়ের মোড়ক, স্টলগুলোর সামনেও উন্মোচিত হয়েছে কিছু বই। বইগুলোর মধ্যে গল্প, কবিতা ও উপন্যাসই বেশি। আমার সময় প্রকাশনী থেকে এসেছে সভ্যতা এক আশ্চর্য খোয়ারি হাস। গ্রন্থটি আসলে আমার গত তিন চার বছরের লেখা কবিতাগুলোর একটা সমন্বয় বলা যায়। এর মধ্যে তিনটা পার্ট আছে, ব্যক্তি পর্ব, উন পর্ব আর ফ্রিজ পর্ব। এবারে কাব্যগ্রন্থটির নাম অধর মানুষ, আর অধর মানুষ কাব্যগ্রন্থটি মূলত আমার ভালোবাসা, প্রেম, আবেগ সব কিছু মিলিয়ে এই সৃষ্টি। বইমেলায় আমার চতুর্থ কাব্যগ্রন্থ রহস্যের ব্যথা বইটি। আমার এই বইটিতে প্রেম, ভালোবাসা এবং আধ্যাত্মিক এই তিনটাকে সাধন করে আমার এই বইটি, মানে এই কাব্যগ্রন্থটি আমি লিখেছি। আমার বইটির নাম বৃত্তের দহন। 14টি ছোট গল্প আছে, এটি একটি ছোট গল্প সংকলন, এটা আমার দ্বিতীয় ছোট গল্প সংকলন। বৃত্ত, নানা বৃত্ত হয়, উচ্চবৃত্ত, নিম্নবৃত্ত, তেমনি নারী বৃত্ত, পুরুষ বৃত্ত। এবারের অমর একুশের বইমেলায় জিনিয়াস পাবলিকেশনস থেকে বেরিয়েছে আমার গল্প সংকলন পুতুল পুতুল খেলা। এখানে 15টি বিভিন্ন স্বাদের, বিভিন্ন প্রকৃতির গল্প আছে। গল্পগুলো বিষয় বৈচিত্র্যে এবং বিষয় বৈশিষ্ট্যে সমুজ্জ্বল, একটা থেকে আরেকটা স্বতন্ত্র। বইমেলায় মোট প্রকাশিত নতুন বই 3200 ছাড়িয়েছে। ইফতেখারুদ্দিন, চ্যানেল আই, ঢাকা।